সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই 2024-এর। আমরা একটা নতুন বছরে প্রবেশ করেছি আর একটি বার, কিন্তু এই নতুন বছরে প্রবেশের মুহূর্তে যা 2023-এ আমরা ছেড়ে এসেছি, একটা দিনে যে 365 দিনের প্রত্যাশা নিয়ে দাঁড়িয়েছি, সেই আজকে বছরের 2024-এর প্রথম দিনে 365 দিনের স্বপ্ন পূরণের প্রত্যাশা আমাদের মনকে এক অনাবিল আনন্দে এনেছে। কিন্তু এই আনন্দটা আমরা 365 দিন কি ধরে রাখতে পারি? হ্যাঁ, আজকে আমি আমাদের জীবনের কিছু মুহূর্ত নিয়ে সেই কথা আমি বলতে চাই, কারণ আমরা জানি এই জীবন হচ্ছে একটা যুদ্ধের মতো, খুব শক্ত। আমরা যদি দেখি সাধু পৌল, তিনি তার জীবনেও বলেছিলেন যে আমাদের এই যুদ্ধটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কোনো ধর্মের বিরুদ্ধে নয়, কোনো প্রথার বিরুদ্ধে নয়, বরং আমাদের এই যুদ্ধটা জীবনে সেই শয়তান অদৃশ্য, যা আমাদের জীবনকে ঈশ্বরের ইচ্ছে, সেই ইচ্ছেতে চলার যে আমাদের জীবন, তার থেকে সর্বদা টেনে রাখতে চায়। আর তাই আজকে আমি আমাদের জীবনের সেই উৎসাহহীন বা হতাশার প্রসঙ্গে বলতে চাই, কারণ আমরা প্রচুর উৎসাহী আজকে এই প্রথম দিনে জানুয়ারি, কিন্তু ততটাই এই 365 দিন আমরা যে প্রত্যাশায় হাঁটার চেষ্টা করি, সেটা নিরবিচ্ছিন্ন সেই আনন্দ আমরা ধরে রাখতে পারি না। তার কারণ আমাদের যুদ্ধটা সেই শয়তানের বিরুদ্ধে অদৃশ্য, যিনি আমাদের সর্বতা, আমাদের তার সেই কিছু তার অস্ত্র আছে, সেগুলো আমাদের জীবনে ব্যবহার করে। আমি একটা সুন্দর উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা দেখি যে একটা বিজ্ঞাপন দেয়া হয়েছে যে শয়তান তার অনেকগুলো জিনিস সে বিক্রি করতে চায়। আবার বলি, শয়তান, যাকে অদৃশ্য আমরা দেখতে পাই না, আমাদের জীবনের সর্বত্র সে কাজ করছে। ঈশ্বর, যাকে আমরা দেখতে পাই না, তিনিও কাজ করছেন। তাই শয়তান একবার বিজ্ঞাপন দিয়েছে যে সে কিছু জিনিস তার বিক্রি করতে চায়, এবং তার একটা লিস্ট সে টাঙিয়ে দিয়েছে, এবং সেগুলো দারুণ বড় বড় সেই লিস্ট রয়েছে। সেই লিস্টে সে কী বিক্রি করতে চায়? সে প্রথমেই রেখেছে ঘৃণা, সে বিক্রি করতে চায়। দ্বিতীয়, সে রেখেছে আত্মহংকার, বিক্রি করতে চায়। চতুর্থ, সমস্ত আমাদের অন্যদের বিরুদ্ধে অভিযোগ ব্যবহার করতে চায়। এগুলোর যা দাম রেখেছে দেখা যায় লিস্টে শয়তান, সব থেকে বেশি দাম রেখেছে কোনটা জানেন? সেটা হচ্ছে হতাশাকে, ডিসকারেজমেন্টকে, উৎসাহহীনতাকে সে সব থেকে বেশি মূল্য রেখেছে। তাই একজন এই শয়তানের জিনিস যারা কেনা বেচা করে বা নেয় শয়তানের থেকে এই জিনিসগুলো তাদের জীবনের জন্য, সেই সেরকম একজন শয়তানকে প্রশ্ন করলো, আচ্ছা আপনি এত কিছু লিস্টে রেখেছেন, কিন্তু এই হতাশাকে কেন সর্বোচ্চ মূল্যবান হিসেবে দাম দিয়ে রেখেছেন? এটা কিনতে গেলে অনেক মূল্য কেন? তখন শয়তান বলছে যে দেখো, আমি আজকে দিনে দেখেছি যে মানুষকে অনেকভাবেই আমি এই যে ঘৃণা বিক্রি করি, আত্মহংকার বিক্রি করি, অভিযোগ বা সমস্ত বলা যায় যে দুরাচার, ব্যভিচার, এগুলো বিক্রি করি, এগুলো অনেকভাবেই তারা বেরিয়ে আসতে পারে, কিন্তু একটা জিনিস আমি দেখেছি খুব সহজেই যাদের হৃদয়কে এদেরকে ধরতে পারি, এরা আমার খুব কাছে থাকতে পারে, সেটা হচ্ছে হতাশা। এদের হৃদয়ে যদি আমি হতাশাটাকে বিক্রি করতে পারি এবং এদের হৃদয়ের মধ্যে যদি ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমার বিক্রি অনেক বাড়বে, এবং সেই জন্য এর দামটা অনেক, কারণ এটা অনেক দিন ধরে এদের ভোগাতে পারবে। আর এই শয়তানের এটা আমাদের মনে করিয়ে দেয় যে
আমাদের জীবনটা কতটা আমাদের নিরবিচ্ছিন্ন চারপাশের মধ্যে নানানভাবে হতাশায় চলে আসে। মুশকিলটা হচ্ছে, কেন আমি আজকে এই বছরের প্রথম দিনে এই কথাটা আপনাদের বলছি, যখন আপনার জীবনে সমস্যা আসে আপনি সৎভাবে তার মুখোমুখি হন এবং আপনি সেই সমস্যাটাকে জীবনে গ্রহণ করতে শিখুন। রুখে দাঁড়াবার আগে দেখুন তার উৎসটা কোথায়। আপনার অর্থ, আপনার বুদ্ধি, আপনার পজিটিভ চিন্তাধারা অথবা আপনার সমস্ত ধর্মীয় নীতি প্রথা, আপনার সম্পত্তি, কোনো কিছুই আপনার জীবনকে 365 দিন হতাশা মুক্ত রাখতে পারে না। আর তাই একটা জিনিস আমাদের মহামূল্য, তা হচ্ছে যে সমস্যা যখন আমরা পড়ব তার মুখোমুখি দাঁড়াব, তাকে নেব আমাদের জীবনে, এবং আমরা যে সাহায্য করতে পারি না, যে আমরা সাহায্যহীন হয়ে যাই ওই মুহূর্তে, আমরা ঈশ্বরের কাছে সাহায্য চাই, যিনি সীমাহীন তার শক্তির মধ্যে আমাদেরকে ধরে রাখার শক্তি দিয়েছেন। যিশু বাইবেলে বলেছেন যে তোমরা উদ্বিগ্ন হয়ো না, তাকিয়ে দেখো চারপাশের পাখিদের, তারা কাজ করে না, তাদেরকেও আমি খাদ্য যোগান দিই, তোমাদেরকে আমি অনেক ভালোবেসে তৈরি করেছি, এই জীবনটা দিয়েছি, এই চুড়ি পাখিদের থেকেও তোমার জীবন অনেক অনেক মূল্যবান। আর তাই বলেছে, তোমার আজকের চিন্তা আজকের জন্যই যথেষ্ট, কালকে কি হবে কালকের জন্য ছাড়ো। তা বলে বলছেন না উনি যে পরিকল্পনা আমরা করব না। বলার অর্থ যে হতাশা আমাদের জীবনে নিয়ে আসে তার মূল কারণ হচ্ছে আমরা যা চাই তা পাই না। আমাদের চাওয়া এবং পাওয়ার মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধান আমাদের হৃদয়ে শয়তান হতাশাকে বিক্রি করে। ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের নির্ভরশীলতা, ঈশ্বরের সমস্ত অনুগ্রহ থেকে আমাদের দূরে সরিয়ে আনে। আমরা জীবনের বছরের প্রথম দিনে যেভাবে হাঁটা শুরু করি, হয়তো দ্বিতীয় দিনেই উল্টো দিকে হাঁটা শুরু করার চেষ্টা করি, কারণ ওই শয়তানের অস্ত্র হতাশা, সে চালাও। কিন্তু আমাদের ঈশ্বরও যথেষ্ট বিশ্বাসযোগ্য, শক্তিশালী। তাই আসুন, কালকে কি হবে ভেবে চলবো না, 365 দিন প্রতিটা দিনের জন্য সকালে আপনি উঠুন, প্রভুর কাছে আপনি চান, যাঞ্চা করুন যে প্রভু তুমি আমায় উদ্বিগ্ন হতে রক্ষা করো, হতাশা মুক্ত করো, কারণ আমার জীবনে আজকে যে সমস্যাটাই আসুক না কেন তুমি আমার সাথে আছো, তুমি আমাকে সেই হতাশার মধ্যে দাও, সেই ব্যর্থতার মধ্যেও আমাকে ধরে থাকো, যাতে আমরা পুরোটা বছর, যে এই বছরের প্রথম দিনে 2024 শুরু করেছি, সেই শয়তানের অস্ত্র, যে জিনিস আমাদের বিক্রি করে হতাশা, সর্বোচ্চ মূল্য আমাদের জীবনকে ছিনিয়ে নেয় তোমার কাছ থেকে, তা আমরা দেবো না। আমরা মুখোমুখি হব তোমার হাত ধরে, আমরা যে সমস্যায় আসুক আগামী দিনে আমরা জানি তুমি আমাদের সাথে আসো। তাই 2024 আপনাদের আমি বলার জন্য শুধু সকলের ভালো কাটবে না, কারণ আমাদের যেটা প্রয়োজন, আমাদের একটা দিনের ট্রানজিশন বা চেঞ্জ হয়েছে 2031 ডিসেম্বর থেকে 23 জানুয়ারি 2024, তাতে রাতারাতি আমাদের সব কিছু পরিবর্তন হবে না, হবে তখনই যেটা আজকে আপনাদের বললাম, আপনার জীবনের মধ্যে পরিবর্তন চাইলে হৃদয়ে পরিবর্তন করুন, হতাশাকে যিশুর চরণ দিন, কারণ যিশু অনেক শক্তিশালী, যিনি আমাদের জীবনে জীবন দিয়েছেন, আমাদের হতাশা থেকে এক উন্মুক্ত জীবনে আনার জন্য। আপনি কি প্রস্তুত আপনার জীবনের সাফল্য ব্যর্থতা সকলের মাঝে মোকাবিলার জন্য যিশুর হাত ধরতে? এবং আমরা বলবো, এই যুদ্ধ যাই অসুক না কেন শয়তানের হতাশাকে আমাদের জীবনকে গ্রহণ করতে দেবো না। শয়তানের সর্বোচ্চ মূল্য যে হতাশা, তাকে আমরা সর্বনিম্নে নামাবো এবছরে, এবং যিশুর ভালোবাসাকে সর্বোচ্চে আমরা তুলে ধরব, কারণ তিনি আমাদেরকে সর্বদা বলেছেন
যে অবস্থায় থাকি তিনি বাঁচেন বলেই আমরাও বাঁচি। শুধু দৈহিক নয়, তার জীবনের মধ্য দিয়ে মানসিক, আত্মিক, সামাজিক অবক্ষয়ের মধ্যেও আমরা শক্তিশালী থাকব। আসুন প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই, এই 2024-এর নববর্ষে হৃদয়ের পরিবর্তন হওয়া আমাদের জরুরি। চারপাশের পরিবর্তন আমরা চাই, তার আগে আপনার নিজের পরিবর্তন হওয়া জরুরি, এবং সেটা যিশু করেছেন 2000 বছর আগে, যিনি এই পাপের পৃথিবীতে প্রবেশ করে নিজেকে প্রকাশ করে সত্যটাকে জানিয়েছেন যে আমাদের সমস্যার আসল কারণ আমাদের এখানে, আসল কারণ চারপাশে নয়। তাই আসুন সেই হৃদয়কে যিশুর কাছে দিয়ে সমস্তভাবে আমরা হতাশামুক্ত হই, এবং যে কোনো বড় জিনিসের জন্যই আমরা 2024টা তৈরি হই। কারণ আমরা যে ঈশ্বরকে, যিশুকে বিশ্বাস করি, তিনি মৃত্যুঞ্জয়ী, তিনি আমাদের বিজয়ী জীবন দিয়েছেন, হতাশা না। তাই হতাশামুক্ত এক নতুন বছর আপনাদের জীবনে যিশু আনুক। প্রত্যেকের প্রতি আমার এই কৃতজ্ঞতা রইল, ধন্যবাদ রইল। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, এবং যিশু আপনাদের সেই হতাশা থেকে মুক্ত করে যে অবস্থায় আসেন আপনাকে প্রকৃত আনন্দের জীবনে 365 দিন 24x7 মধ্যে রাখুক। হ্যাঁ, আমি মনে করি সেটা সম্ভব, অবশ্যই সম্ভব, যদি আপনি যিশুর হাত ধরে সর্বদা নিশ্চিত সেই জীবনযুদ্ধে মোকাবিলা করার জন্য প্রস্তুত হন। আর আজকেই সেই দিন, 1 জানুয়ারি। ঈশ্বর আপনাদের সহবর্তী হোক। প্রতি পরিবার আপনারা যারা আছেন, আপনার পরিবারের সদস্যকে আমি খ্রিস্টীয় শুভেচ্ছা, এবং নববর্ষের এই হ্যাপি নিউ ইয়ার 2024-এর সকলকে আমি শুভেচ্ছা জানাই। আমি এবং আমার পরিবারের তরফ থেকে, আমার স্ত্রী পূজা এবং আমার সন্তান রাজের তরফ থেকে, সকলে ভালো থাকবেন, প্রত্যাশায় থাকবেন, হতাশা মুক্ত 2024-কে আলিঙ্গন করুন। প্রভু যিশু আপনাদের সহবর্তী হোক। ধন্যবাদ সকলকে। হ্যাপি নিউ ইয়ার 2024। গড ব্লেস।